নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। রেলের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্প্রতি তথ্যতে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতার কী প্রয়োজন আছে, কত টাকা স্যালারি দেওয়া হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে, সব তথ্যই পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো বন্ধু, দেখতে পাচ্ছ RITES রিক্রুটমেন্ট 2023 নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ RITES লিমিটেড, এটি রেলের একটি সংস্থা, গভর্নমেন্ট আন্ডারটেকিং কিন্তু, ঠিক আছে। রেলের চাকরির আপডেটগুলো এখান থেকে আসে। ইঞ্জিনিয়ারিং চাকরির লেভেলগুলোতে দেখতে পাচ্ছ এখানে রিক্রুট করছে পোস্ট, কোন কোন পোস্টে নিয়োগ করা আছে, ইঞ্জিনিয়ার সিভিল এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার সিভিল। তো দেখতে পাচ্ছ দুরকম পোস্ট আছে, মোট শূন্যপদ সংখ্যা এখানে রাখা হয়েছে 50টি। ইঞ্জিনিয়ার সিভিল এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে, ট্রেনিং সিভিল পোস্টে তোমাদের কিন্তু 50টি শূন্যপদ রাখা হয়েছে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে চাও। ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 25 জুন 2023 তারিখ, এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 30 জুন 2023 তারিখ। স্ক্রল করে চলে আসবে, এরপর দেখে নেবো। আমরা দেখো এখানে বলছে অ্যাপ্লিকেশন মোড তোমাদের কিন্তু অনলাইন, শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। ক্যাটাগরি টাইপ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব দেখতে পাচ্ছ, এবং ওয়েবসাইট লিঙ্ক https://www.rites.com, এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। চলে আসবে ভ্যাকান্সি ডিটেলস। দেখো এখানে বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে 30টি শূন্যপদ রাখা হয়েছে, এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং পোস্টে কিন্তু তোমাদের এখানে সিভিলে 20টি শূন্য, টোটাল 50টি শূন্যপদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্ক্রল করে চলে আসবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন সেটা আমরা এখান থেকে দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ বলা আছে ইঞ্জিনিয়ার সিভিল, যারা ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু বলা হচ্ছে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। অবশ্যই প্রার্থীকে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে, এবং তার সাথে কিন্তু অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবে। সেই পক্ষ থেকে আমরা 2 নম্বর পোস্ট দেখে নেবো। এখানে কী বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং, গ্র্যাজুয়েট ইন্ডিয়ান ট্রেনিং পোস্টে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু বলা হচ্ছে এখানে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বুঝতে পারলাম। প্রথম পোস্ট যেটা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সেটা আছে তোমাদের ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, এবং তার সাথে কিন্তু 2 বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেকেন্ড যে পোস্টটা আছে গ্র্যাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিভিল, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি পাস করা থাকতে হবে ফুল টাইম সিভিল ইঞ্জিনিয়ারিং ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপর চলে আসবো আমরা বয়সসীমা, কারা কত বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং যে প্রথম পোস্টটা দেওয়া হয়েছিল সেখানে তোমাদের 32 বছরের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে বয়সে ধরাবে 1 মে 2023 তারিখ অনুযায়ী। তবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিভিল পোস্টে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের বয়স থাকতে হবে 21 বছর থেকে 30 বছরের মধ্যে, যে বয়সটি ধরাবে 1 জুন 2023 তারিখ অনুযায়ী, ঠিক আছে। দুটি পোস্টের কিন্তু আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে। চলে আসবে পরে স্যালারি। তো এখানে সিপিসি দেখতে পাচ্ছ তোমাদের 13,76,000 পার অ্যানুয়াল তোমাদের স্যালারি থাকবে। এখানে দেখতে পাচ্ছ, তাহলে তোমরা ডিবেট করে দেখে নিতে পারো কত টাকা প্রত্যেক মাসে আসছে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে। তো এখানে 1,00,000 অবদান স্যালারি থাকছে, এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পোস্টে 40 থেকে 1,40,000 প্রত্যেক মাসে স্যালারি বা বেতন পাবো দেওয়া হবে। হাই স্যালারি কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে রেলের পক্ষ থেকে। যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য কী সিলেকশন আছে তা আমরা প্রথমে দেখে নেবো। এখানে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তার এক্সপিরিয়েন্সে থাকবে 5 নম্বর, একটা রিটেন টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। সিভিল যারা গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে অ্যাপ্লিকেশন করছো তাদের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স লাগে, এক্সপিরিয়েন্স থাকে 5 নম্বর পার্স পাইসেন, এবং তোমাদের 60% থাকবে রিটেন টেস্টে, 35% থাকবে ইন্টারভিউতে। 3টি প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে যারা
গ্র্যাজুয়েট ইনচার্জ টেরি পোস্টে অ্যাপ্লিকেশন করতে চায় তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট উইল বি বেসড অন গেট মার্ক, গেটের যে মার্কস আছে এবং ইন্টারভিউ আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ গেটের উপর থাকবে গেট, গেট অবশ্যই কোয়ালিফাই করে থাকতে হবে, গেটের থাকবে তোমাদের আউট অফ 100 মধ্যে কিন্তু 75% থাকবে এবং ইন্টারভিউ থাকবে 25 নম্বর, ঠিক আছে। চলে আসবে পরে আমরা অ্যাপ্লিকেশন ফিস, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে প্রার্থীদের। তো দেখতে পাচ্ছ তার ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিস ফর RITES গ্র্যাজুয়েট ট্রেনিং অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং প্রসেস। তো দেখতে পাচ্ছ এখানে যারা OBC এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে আছো তার জন্য কিন্তু 600 টাকা প্লাস ট্যাক্স তোমাদের জমা দিতে হবে, আর যারা EWS প্লাস EWS SC ST PWD আছো তাদের কিন্তু 300 টাকা প্লাস ট্যাক্স জমা দিতে হবে, ঠিক আছে। মানে জেনারেল এবং OBC ক্ষেত্রে 600 টাকা প্লাস ট্যাক্স GST ট্যাক্স দিতে হবে, এবং যারা EWS SC ST PWD প্রার্থী আছে তারা কিন্তু 300 টাকা প্লাস GST দিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এরপর চলো দেখো এখানে তোমাদের অফিসিয়াল নোটিশগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এখানে চেক করতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তো আমরা একটা করে এখানে চেক করতে পারি, দেখো আমি একটা নোটিফিকেশন দেখে নেই। তো আমরা এখান থেকে গ্র্যাজুয়েট ট্রেনিং নোটিশ ডাউনলোড করবো, করে আমরা দেখে নেবো। তো সরাসরি তোমাদের সামনে একটা নোটিফিকেশন তুলে ধরলাম, দেখতে পাচ্ছ এখানে দেখতে RITES লিমিটেড পক্ষ থেকে যা চাকরি বিজ্ঞপ্তি দেখতে হচ্ছে RITES লিমিটেড এ মিনি রত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে, দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ রেলের কিন্তু একটা আন্ডারটেকিং এই যে তোমাদের সংস্থা, এখান থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ট্রেনিং কোর্সে রিক্রুট করানো হচ্ছে এবং প্রায়োরিটি সনদ আনরিজার্ভ ক্যাটাগরি আছে, OBC আছে 5টি, SC আছে 3টি, কোয়ালিফিকেশন সনদ নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের একটি অফিসার আপডেট দিয়ে দিলাম, অফিসার নোটিফিকেশন যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবং দেখতে পাচ্ছ এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ডেট তোমাদের যোগ্যতা সবই কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখতে পারো, এখানে দেখতে পাচ্ছ কারা কী ছাপ পারবে প্রত্যেকটি, মানে দুটি যে পোস্ট সিভিল ইঞ্জিনিয়ার আর গ্র্যাজুয়েট সিভিল ট্রেনিং দুটি কিন্তু আলাদা নোটিফিকেশন জারি করা হয়েছে, দুটি নোটিফিকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই সেখানে নোটিফিকেশন ডাউট করে সম্পূর্ণ তথ্য দেখিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ এখানে কত টাকা যেমনটা তোমাদের বললাম সব তেমনটা কিন্তু এখানে লেখা আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবো। তো সরাসরি আমরা আপনার ওয়েবসাইট চলে আসবো, তো ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছ এই হলো অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছ, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যেমন দুটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তেমন কিন্তু রেজিস্ট্রেশনের কিন্তু দুটো আলাদা আলাদা পার্ট করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ার আর কোনটা কোনটা অ্যাপ্লিকেশন করতে চাও সেটা তোমরা এখান থেকে দেখে নেবে, একটাতে হবে গ্র্যাজুয়েট ট্রেনিং দেখতে পাচ্ছ এখানে, নোটিফিকেশন নাম্বারটা তোমরা অবশ্যই মনে রাখবে, একটাতেই হয়ে যাবে, কিন্তু তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করো সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। একটা হচ্ছে তোমাদের রিক্রুট করাচ্ছে তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ার ট্রেনিং সিভিল ইঞ্জিনিয়ার, আর একটা রিক্রুট করানো হচ্ছে তোমাদের নিচে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং। তো আমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিটা আমি সিলেক্ট করলাম, তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড, এখানে গেট দেখতে পাচ্ছ গেট কোয়ালিফাই করতে হবে, রেগুলার থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছ নাম, তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফাদার নেম অথবা হাজব্যান্ডের নেম, তারপরে দেখো এখানে বলছে যে সিলেক্ট জেন্ডার, তো এখানে মেল ফিমেল অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কোন কথা ক্যাটাগরি থেকে বিলং করা সেটা তোমাদের বসাবে, তারপর এখানে ওই ক্যাটাগরি গেস্টে জেনারেল এখানে সিলেক্ট করে দিলাম, তারপর দেখো এখানে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আমরা ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এখান থেকে ডেট অফ বার্থটি চেঞ্জ করতে পারবে। তো আমি এখানে সালের ওপর চুজ করব, ফোন থেকে একটু সমস্যা হয় তবু তোমরা সেট করে নেবে, আমার যেহেতু এরপর চলো দেখো ফোন নাম্বার, ফোন নাম্বার বসাবে, ইমেল আইডি বসাবে, কনফার্ম ইমেল আইডি, এরপর ডেট অফ বার্থ, তোমরা আমার ল্যান্ডস্কেপ মোড করা আছে বলে অসুবিধা হচ্ছে, তোমরা আছে পোর্ট্রেট করে নিলে ঠিক করতে নিতে পারবে, পোর্ট্রেট করলে ঠিক হয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এখানে ইয়েস নো ইয়েস তো করে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস নাই নো করে দেবে, ঠিক আছে, এক্স সার্ভিস বন্ধ থাকলে ইয়েস নাই নো, নো থাকলে নো করে দেবে, এগুলো তোমরা এখান থেকে ইয়েস নাই ইয়েস নাই করতে থাকবে। তারপর গেট রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে, এবার গেট এক্সামিনেশন পেপার, এখানে দেখতে পাচ্ছ কী পেপার কী আছে, সিভিল আছে কি ইলেকট্রিক আছে কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু তোমাকে সাবমিট যে বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে বা রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরে কিন্তু নেক্সট অপশানে আসতে হবে অ্যাপ্লিকেশন লগইন, ঠিক আছে, প্রথমে নিউ রেজিস্ট্রেশন তারপরে অ্যাপ্লিকেন্ট লগইন, তো অ্যাপ্লিকেন্ট লগইন এসে কিন্তু তোমাকে আর ডিটেলস দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইভাবে সম্পূর্ণ তথ্য তোমাদের দিয়ে দিলাম কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতার কী প্রয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সম্পূর্ণ দেখার জন্য।